फ्रेंड्स वेलकम टू माय न्यू ब्लॉग। आज आमी आपनादेर शेखाबो एग चिकेन रोल किभाबे तैरी करे। आशा करी ए रेसिपिटा आपनादेर निश्चय भालो लागबे आर ए रेसिपिटा आपनारा आपनादेर बाड़ीते अवश्यई बानाबेन आर परिवारेर सबाइके खावाबेन। आर निश्चय आमाके कमेंट सेक्शने बोलबेन ए रेसिपिटा आपनादेर केमन लेगेछे। तो देखुन रेसिपिटा आमी केमन भाबे बानिएछि। आमरा एखाने 400 ग्राम चिकेन निये निएछि छोटो छोटो पिस करे काटा। প্রথমে আমরা ম্যারিনেশনটা করে নেব, এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। প্রথমে আধখানা লেবু দিয়ে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর আমরা নেব নুন, এক চামচ, দুই চামচ নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব আমরা এখানে এক চামচ, আর আদা রসুনের পেস্ট নেবো দু চামচ। নিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনের প্রস্তুতিটা করে নেব। প্রথমে নেব আমরা এখানে টক দই, 3 থেকে 4 চামচ আপনি টক দই নিতে পারেন 400 গ্রাম চিকেনের জন্য। আর বাকি যে আদা রসুনের পেস্ট ছিল 1 চামচের মতো আমরা নিয়ে নিলাম এখানে। এরপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। আগে আমরা দিয়েছি গুঁড়ো, সেই জন্য এখানে আরেকটু অল্প করে নিয়ে নিলাম। আরেকটু অল্প করে বিট নুন নিয়ে নেব, একদমই অল্প যেহেতু আগে থেকে নুন দেওয়া আছে। আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো নিয়ে নেব। আর নিয়ে নেব 3 চামচ সর্ষের তেল। এরপর আমরা ওভেনে একটা বাটিতে বেসনটাকে ভালো করে রোস্ট করে নেব। দেখুন ভালোভাবে এইভাবে রোস্ট করে নেবেন। এই বেসনটা আমরা দিয়ে দেব, 2-3 চামচ বেসন ভালো করে রোস্ট করে নেব। এরপর ভালো করে আমরা ফেটিয়ে নেব মিশ্রণটিকে। আমি এখানে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আপনারা বিটারের সাহায্যে ফোটা ফেটাতে পারেন। ভালোভাবে মিশ্রণটি ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর ফার্স্ট ম্যারিনেশনের পর সেকেন্ড ম্যারিনেশনটা 30 মিনিট পর করতে হবে। 30 মিনিট পর মাংসটা আমি সেকেন্ড ম্যারিনেশনে ভালো করে সেকেন্ড ম্যারিনেশনে দিয়ে দেবো। সেকেন্ড ম্যারিনেশনে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নিলাম। ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে একটা চামচের সাহায্যে। এরপর এটাকে নিয়ে আমরা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে এটা প্রায় 1 ঘন্টা রাখতে হবে। এরপর ফ্রিজ থেকে আমরা চিকেনগুলো 1 ঘন্টা পর বার করে নিয়েছি। আর ব্যাম্বু স্ক্রিওয়ারের মধ্যে চিকেনগুলো আস্তে আস্তে আমরা গেঁথে নিচ্ছি। ব্যাম্বু স্ক্রিওয়ারগুলো ইউজ করার আগে আপনারা অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, না হলে ওভেনে দেওয়ার পর ব্যাম্বু স্ক্রিওয়ারগুলো পুড়ে যেতে পারে। দেখুন কীভাবে আমি গেঁথে নিচ্ছি ব্যাম্বু স্ক্রিয়ারে চিকেনগুলো। দেখুন একটা গ্রিল স্ট্যান্ডে এগুলো আমরা রেখে দিয়েছি। এবার এগুলো আমরা মাইক্রোওভেনে বেক করার জন্য ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেনটা আগে থেকে আমরা প্রিহিট করে নিয়েছি 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর মাইক্রোওভেনটাকে আমি এবার আমরা চিকেনটাকে বারবিকিউ মোডে দিয়ে দিলাম। বারবিকিউ মোডে চিকেনটা আমরা ভালো করে রোস্ট করে নেব। 12 মিনিট হওয়ার পর মাইক্রোওভেনটা স্টপ করে আমরা চিকেনগুলো বার করে ভালো করে বাটার ব্রাশ করে নিলাম। আমি এখানে একটা স্পুনের সাহায্যে ব্রাশ করছি, আপনাদের কাছে যদি কোনো ব্রাশ থাকে আপনারা সেই ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন। এবার চিকেনটাকে উল্টে দিতে হবে, দিয়ে ওই চিকেনের উল্টো পিঠেও আমাদের বাটার লাগিয়ে নিতে হবে।
চিকেনের উল্টো পিঠেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি স্পুনের সাহায্যে। এবার আবার 12.5 মিনিটের জন্য আমাদের এটা আবার বারবিকিউ মোডে ওভেনে ঢুকিয়ে দিতে হবে। দেখুন চিকেনটা কীরকমভাবে বেক হচ্ছে। এরপর 12.5 মিনিট হওয়ার পর আবার আমরা চিকেনটা বার করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে বেক হয়ে গেছে। এরপর চিকেনটা ব্যাম্বু স্কিওয়ার থেকে আস্তে আস্তে খুলে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এরপর আমরা চিকেন রোলে ফিলিংগুলো তৈরি করে নেবো। তার জন্য আমরা কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এরপর একটা প্যানে আমরা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমরা পেঁয়াজগুলো হাত দিয়ে একটুখানি স্ক্র্যাম্বল করে নেব। এই স্ক্র্যাম্বল করা পেঁয়াজগুলো আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো। আর যে হিটটা থাকবে এটা হাই থাকবে, তার কারণ এটা আমরা বেশি সেদ্ধ করবো না বা ভাজবো না, এটা আমরা শুধু একটু শর্টে করে নেব তেলের মধ্যে, সেই জন্য হিটটা হাই হিটে রাখতে হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা শর্টে করছি। এরপর মোটামুটি 2-3 মিনিট শর্টে করার পর, 2-1 মিনিট শর্টে করার পর একটু নুন দিয়ে দেবেন। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দেবেন। তারপরে চিকেনগুলো যে ছিল কাবাব করা চিকেনগুলো, সেই কাবাব করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে শর্টে করে নিতে হবে। এই চিকেনগুলো দেওয়ার পর আপনারা হিটটা মিডিয়াম লো করে দেবেন, নাহলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম লো করে হালকা শুধু একটু শর্টে করে দেবেন, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের জুসগুলো ওর সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবেন পরিমাণ মতো। এরপর ভালোভাবে আমরা আরেকটু নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে একটা পাত্রের মধ্যে এবার আমরা পুরো ফিলিংটাকে ঢেলে নেব। পাত্রের মধ্যে আমরা ঢেলে নিয়েছি ফিলিংটাকে। দেখুন এরকম দেখতে হয়েছে শর্টে করার পর। এরপর আমরা লেচিটা তৈরি করে নেব, পরোটার লেচিটা। প্রথমে লেচিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো মাপে একটু বড় করেই কাটবেন, কেটে এইভাবে বেলে নেবেন। দেখুন আমরা কতটা, আন্দাজটা হয়তো বুঝতেই পাচ্ছেন দেখে যে কতটা বড় করে বেলছি। একটু বড় করে লেচিটা কেটেছিলাম। এবার মাঝখান থেকে এরকম মাঝখানে সেন্টার পয়েন্ট থেকে অর্ধেকটা এইভাবে আমাদের ছুরি দিয়ে পরোটার লেচিটা কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে, যাতে এইভাবে ফোল্ড করে নিতে হবে যাতে লাচ্ছা পরোটার মতো একটা টেক্সচার চলে আসে। এইভাবে ফোল্ড করার পরে ফলে আপনার যে পরোটাটা হবে সেটা খুবই খাস্তা হবে বেলার পর। আর এইভাবে ফোল্ড করার পর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে গোল করে নেবেন। এটাকে আবার বেলে বেলে পরোটা করতে হবে। ফাইনালি এটাকে বেলে আবার পরোটা করতে হবে, এর মধ্যে ফিলিং ভরতে হবে। দেখুন আর একটা পরোটা আমি ওইরকমভাবে লেচি ওরকমভাবে করে নিচ্ছি।
এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন ফোল্ডটা কীভাবে করবেন ভালোভাবে দেখে নিন। এরকমভাবে ফোল্ড করার পরে লাচ্চা পরোটার মতো একটা টেক্সচার চলে আসবে আর পরোটাটা খাস্তা সুন্দর হবে। এইভাবে এবার আমি ফোল্ড করা যে পরোটাটা ফাইনালি পরোটার জন্য বেলে নেব লেচিটা। আপনারা চাইলে একটু তেল কিংবা অল্প কোনো আটার গুঁড়ি দিয়েও বেলে নিতে পারেন। এখানে আমি একটু তেল দিয়ে বেলে নেব। দেখুন কতটা বড় করে আর একটু পাতলা করেই এটা বেলতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লাচ্চা পরোটার মতো একটা টেক্সচার চলে এসছে, ভাত চলে এসছে পরোটার মধ্যে। এইভাবে লেচিটা বেললে ভালো হবে। আপনারা প্যানে একটু তেল দিয়ে দেবেন। এবার লেচিটা এভাবে দিয়ে দেবেন, পরোটাটা হাফ সেকে নিতে হবে। এবার হাফ সেকে নিয়ে লেচিগুলো আমি পরোটাগুলো প্রথমে রেডি করে নেব, সব কটা পরোটা। হাফ সেকে নিয়ে সাইডে এইভাবে রেখে দেবো আমি প্রত্যেকটা পরোটা। তারপর প্যানে একটু তেল দিয়ে দেবেন। এবার একটু ডিম ফাটিয়ে নেবেন, একটা ডিম, একটা পরোটা একটা ডিম ফাটাবেন। একটু নুন মিশিয়ে নেবেন, ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন। এবার প্রথমে পরোটাটা দিয়ে দেবেন প্যানের মধ্যে, তারপর ডিমটা এভাবে উপর থেকে ছড়িয়ে দেবেন যাতে ভালোভাবে পরোটার উপরে ডিমের এগুলো ডিমটা ভালোভাবে লেগে যায়। দেখুন কীভাবে ডিমটা ছড়িয়ে দিয়েছি। এবার আস্তে করে উল্টে দেবেন পিছন দিকটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন দু পিঠ। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা রেডি করে দেব। যেহেতু এগ চিকেন রোল করছি তাই প্রথমে এগ দিয়ে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নেব। এরপর ফিলিংগুলো আমি এর মধ্যে দেব। দেখুন পরোটার মধ্যে ফিলিংগুলো আমি কিভাবে দিচ্ছি। প্রত্যেকটা পরোটায় আমি ফিলিংগুলো দিয়ে নেব। ফিলিংগুলো ঠান্ডা হওয়ার পরই দেবেন, না হলে আপনার হাতে করে দিতে হবে, আপনার হাতে গরম লাগবে। এরপর একটু লেবুর রস ছড়িয়ে দেবো আমরা ফিলিংয়ের উপরে। আমরা সস দিচ্ছি না, প্রত্যেকটা ফিলিংয়ের উপরে আমরা লেবুর রস দিয়ে নেব। এবার কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দেবো। আমরা লঙ্কা একদম দিইনি তাই একটু কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দেবো। এরপর চাট মশলা ছড়িয়ে দেবো আমরা উপর থেকে প্রত্যেকটা ফিলিংয়ের উপরে ভালোভাবে। আপনারা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আপনারা যতটা খান সেইভাবে ছড়াবেন। এরপরে দেখুন আমি পরোটাটা কিভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে আপনারা মুড়ে নেবেন পরোটাটা ভালোভাবে। একটা টিস্যু পেপার নিয়ে নেবেন। আমার ঘরে যা টিস্যু পেপার ছিল আমি সেই টিস্যু পেপার নিয়ে পরোটাটা আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মুড়ছি। তলাটা এইভাবে মুড়ে নেবেন। এইভাবে আমি চারটে পরোটায় মুড়ে নিয়েছি। দেখছেন নিশ্চয়ই খুব সুন্দর, একদম বাইরের চিকেন রোলের মতো, এক চিকেন রোলের মতো দেখতে হয়েছে, খুব সুস্বাদুও হয়েছিল খেতে। তো ফ্রেন্ড, আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।